আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আলোচিত সংবাদের আয়োজনে। বিস্তারিত জানতে না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম আর নেই। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় 14 দলের মুখপাত্র ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আর নেই। তার ছেলে তানভীর শাকিল জয় এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। আর শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ নাসিম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্নানিল্লাহি রাজিউন। গত 1 জুন জ্বর কাশি সহ করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে ঢাকার হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। রাতে করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। শুক্রবার ভোর 5:30 মোহাম্মদ নাসিমের ব্রেন স্ট্রোক হয়। হাসপাতালে নিউরোসার্জন অধ্যাপক রবিউল হকের নেতৃত্বে কয়েক ঘন্টা তার অস্ত্রোপচার সফল হয়। স্ট্রোকের পর থেকেই তিনি অচেতন অবস্থায় ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন। সূত্র বাংলাদেশ প্রতিদিন। থানায় জিডি করলেন ইশাক হোসেন। সাইবার নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী ইঞ্জিনিয়ার ইশাক হোসেন। ইঞ্জিনিয়ার ইশাক হোসেন তার নামে অনলাইন মাধ্যমে বিভিন্ন আইডি, পেজ, গ্রুপ এবং ইউটিউব চ্যানেল খুলে বিভ্রান্তি এবং উস্কানিমূলক তথ্য শেয়ার বা পোস্ট করে যেন কেউ বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করতে না পারে এজন্য এই সাধারণ ডায়েরি করেছেন। শুক্রবার দুপুরে রাজধানী মতিঝিল থানায় গিয়ে ইশাক হোসেনের পক্ষে জিডি করেন তার গণমাধ্যম কর্মকর্তা সুজন মাহমুদ, যার জিডি নম্বর 482-12-06-2020। জিডিতে উল্লেখ করা হয় ইঞ্জিনিয়ার ইশাক হোসেনের ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক আইডি, অফিসিয়াল পেজ, টুইটার অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম এবং একটি ইউটিউব চ্যানেল ব্যতীত ইশাক হোসেনের নামে পরিচালিত করা অন্য যে কোনো আইডি, পেজ বা গ্রুপ থেকে কোনো কিছু পোস্ট বা শেয়ারের কোনো দায়ভার তিনি বহন করবেন না। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তাও চান ইশাক। এদিকে করোনার কারণে বাতিল হতে পারে এবারের হজ, জানালো ফিনান্সিয়াল এক্সপ্রেস। সৌদি আরবে করোনায় আক্রান্তের সংখ্যা 1 লাখ ছাড়িয়ে যাওয়ায় হজ নিয়ে শঙ্কার মুখে পড়েছে সৌদি কর্তৃপক্ষ। এর মধ্যে কিছু কর্মকর্তা সৌদির শীর্ষ মহলকে চাপ দিচ্ছে হজ বাতিলের জন্য। করোনা মহামারীর কারণে ইতিহাসের এই প্রথমবারের মতো হজ বাতিলের সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে সৌদি আরব। 1932 সালে বর্তমান সৌদি ক্ষমতা প্রতিষ্ঠার পর প্রথম এমন পরিস্থিতির সম্মুখীন হলো দেশটি। সৌদি আরবের হজ এবং উমরা মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তার সূত্রে এই খবর দিয়েছে ব্রিটিশ সংবাদপত্র ফিনান্সিয়াল এক্সপ্রেস। ধর্মীয় গুরুত্ব ছাড়া সৌদি আরবের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে এই হজ। প্রতি বছর হজ ও উমরা থেকে $12 বিলিয়নের বেশি ডলার আয় করেছে দেশটি। জুলাইয়ের শেষের দিকে এবার হজের দিনক্ষণ পড়েছে। বিশ্ব মুসলিমের সবচেয়ে বড় ধর্মীয় জামায়াতটি ঘটে সৌদি আরবের মক্কার কাবা শরীফকে কেন্দ্র করে। এ সময় 2 মিলিয়নের বেশি মুসলিম বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে ভ্রমণ করে। তবে কয়েকদিন আগে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায় সীমিত পরিসরে হজ পালনের সিদ্ধান্ত কথা ভাবছে সৌদি আরব। সেক্ষেত্রে প্রত্যেক দেশ থেকে যে পরিমাণ হজযাত্রী যাওয়ার কথা অন্যবারের তুলনায় এবার তার 20% মানুষ আসতে অনুমতি দেওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক মুসলিমের দেশ ইন্দোনেশিয়া আগেই জানিয়েছে তারা এবছর তাদের নাগরিকদের হজ করতে যাওয়ার অনুমতি দেবে না। এরপর এমন সিদ্ধান্ত নেয় মালয়েশিয়া। দেশটিও করোনা সংক্রমণ রোধে নিজের নাগরিকদের জন্য এই বছরের হজের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। এদিকে পশুর থেকেও খারাপ আচরণ করা হচ্ছে ভারতীয় করোনা রোগীদের সঙ্গে। ভারতে করোনা রোগীদের সঙ্গে পশুর চেয়েও খারাপ আচরণ করা হচ্ছে, দিল্লির সরকারের তিরস্কার সুরে বললেন ভারতের সুপ্রিম কোর্ট। পাশাপাশি যেভাবে দেশের রাজধানীতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির শীর্ষ আদালত। শুক্রবার ভারতের সুপ্রিম কোর্ট জানিয়েছেন কোভিড-19 রোগে আক্রান্ত রোগীদের সঙ্গে পশুর থেকেও খারাপ ব্যবহার করা হচ্ছে। একটি ক্ষেত্রে তো একজন করোনা রোগীর দেহ আবর্জনা স্তূপের মতো পাওয়া গেছে। একের পর এক রোগী মারা যাচ্ছে কিন্তু কেউই তাদের সামান্যতম সাহায্য করার জন্য নেই। দিল্লিতে কেন এত কম সংখ্যক করোনা টেস্ট হচ্ছে সে বিষয়ে অরবিন্দ কেজরিওয়াল সরকারের জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট। এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আশঙ্কা করেছেন দিল্লিতে যেভাবে সংক্রমণ ছড়াচ্ছে তাতে আগামী জুলাইয়ের মধ্যে সেখানে করোনা রোগীর সংখ্যা 5.5 লাখে পৌঁছাবে। তবে এই মহামারী মোকাবেলায় সব রকমের প্রস্তুতি নিয়ে রেখেছে তার সরকার, এমনটিও দাবি করেন দিল্লির মুখ্যমন্ত্রী। সূত্র এনডিটিভি। সারা দেশেই পরিবহন চাঁদাবাজরা বেপরোয়া, থেমে নেই করোনা মহামারীতেও। হাইওয়ে পুলিশও সক্রিয়, চাঁদাবাজি শূন্যের কোঠায় আনতে বিশেষ অভিযান। করোনা ভাইরাস মহামারীর মধ্যে পরিবহন চাঁদাবাজরা বেপরোয়া হয়ে উঠেছে।
লকডাউনের পর কোনো কোনো ক্ষেত্রে চাঁদার হারও বেড়ে যায়। কেউ ভয় দেখিয়ে, কেউ দলীয় পরিচয়ে, কেউ সংগঠন বা পৌর উন্নয়নের নামে চাঁদা তুলছে। চাঁদাবাজিতে হাইওয়ে পুলিশও থেমে নেই, এখন দ্বিগুণ হারে তারা চাঁদা আদায় করছে। তবে পুলিশ সদর দপ্তর সহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন। গণপরিবহনে চাঁদাবাজি শূন্যের কোঠায় নামিয়ে আনতে চান তারা, সেজন্য বিশেষ অভিযান শুরু হয়েছে। 2 জুন থেকে 9 জুন এই 7 দিনে ঢাকা মহানগরের বাইরে ঢাকা রেঞ্জে পুলিশ বাদী হয়ে 33টি চাঁদাবাজির মামলা করেছে। এসব মামলায় 65 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখন পর্যন্ত হাইওয়ে পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে হাইওয়ে পুলিশের DIG মল্লিক ফখরুল ইসলাম বলেন, পরিবহনে চাঁদাবাজির বিরুদ্ধে এই মুহূর্তে আমাদের অবস্থান একেবারে জিরো টলারেন্সে। পুলিশের কোনো সদস্য চাঁদা আদায় করতে পারবে না। চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশ যথাযথ ব্যবস্থা নিচ্ছে। তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্য পেলে কাউকে একবিন্দু ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে পুলিশ সদর দপ্তরের IG সোহেল রানা বলেন, পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধের জন্য পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে IGP মিটিং করেছেন। ইতিমধ্যে আমাদের বিশেষ অভিযান শুরু হয়েছে, বেশ কয়েকজন চাঁদাবাজও গ্রেপ্তার হয়েছে। ময়মনসিংহের মুক্তাগাছার ট্রাক চালক জালালউদ্দিন বলেন, লকডাউন পরবর্তী সময়ে হাইওয়ে পুলিশের চাঁদা রেট আগের চেয়ে বেড়ে গেছে। মাছ অথবা কাঁচামাল নিয়ে সিলেটে যাওয়ার পথে কমপক্ষে 5 জায়গায় পুলিশকে 2 থেকে 2,500 টাকা চাঁদা দিতে হয়। শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও শেরপুরে 500 টাকা করে এবং ভৈরব, কাটিয়াদি, নন্দাইলে 200 টাকা করে চাঁদা দিতে হয়। ময়মনসিংহ চট্টগ্রাম রুটে পণ্যবাহী ট্রাক চালক জহিরুল ইসলাম বলেন, অন্য রুটের তুলনায় এই রুটে চাঁদাবাজি কিছুটা কম। এরপরও ট্রাক নিয়ে বের হলে দিনে পুলিশকে 700 থেকে 1,000 টাকা চাঁদা দিতে হয়। গাজীপুর ভালুকা রুটে চলাচলকারী তাকোয়া পরিবহনের বাস চালক রায়হানুল ইসলাম বলেন, হাইওয়ে পুলিশ প্রতিটি গাড়ি থেকে 200 টাকা করে চাঁদা নিচ্ছে। এছাড়া এলাকার এক প্রভাবশালী রাজনীতিবিদ ও এক কাউন্সিলের নেতৃত্বে সব ধরনের পরিবহন থেকে নানা অঙ্কের চাঁদা আদায় করা হচ্ছে। রাস্তার পাশে টং দোকান থেকেও চাঁদা আদায় করা হচ্ছে। চাঁদা আদায়ের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে পৌর উন্নয়নের অজুহাত দেওয়া হচ্ছে। অপরদিকে সৌদিতে বিমানের বিশেষ ফ্লাইটে টিকিটের অতিরিক্ত মূল্যে প্রতিবাদের ঝড়। বিমান বাংলাদেশ কর্তৃপক্ষের বিশেষ ফ্লাইটে রিয়াদ ঢাকাগামী একমুখী যাত্রার টিকিটের মূল্য ইকোনমি ক্লাসে 2,800 রিয়াল ও বিজনেস ক্লাসে 3,800 সৌদি রিয়াল নির্ধারণ করেছে। জেদ্দা ঢাকা বিমানের একমুখী যাত্রার টিকিটের মূল্য ধরা হয়েছে ইকোনমি ক্লাসের জন্য 3,030 সৌদি রিয়াল ও বিজনেস ক্লাস 4,030 সৌদি রিয়াল। স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত ভাড়া নির্ধারণের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে প্রবাসীদের তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড়। তারা বলছে, কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করা প্রবাসীদের দেশে পাঠাতে সাহায্যের নামে সম্পূর্ণ অযৌক্তিকভাবে গলাকাটা ভাড়া নির্ধারণ করা হয়েছে। এই বাড়তি ভাড়া দিয়ে সাধারণ প্রবাসীদের দেশে ফেরা সম্ভব নয়। বিশেষ ফ্লাইটের বিষয়ে দূতাবাসের রাষ্ট্রদূত গোলাম মসিও বলেন, বাংলাদেশি পাসপোর্টধারীরা যারা দূতাবাসের মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন, শুধুমাত্র তারাই বিমানের ওই বিশেষ ফ্লাইটে যেতে পারবেন। যাত্রীরা সৌদি আরবের বাংলাদেশ বিমানের নির্দিষ্ট অফিস থেকে টিকিট ক্রয় করবেন। রাষ্ট্রদূত জানান, অগ্রাধিকার ভিত্তিতে এই রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। রেজিস্ট্রেশনকারীদের দূতাবাসের পক্ষ থেকে ফোন করে রিয়াদের জন্য 400 জন ও জেদ্দার জন্য 400 জন প্রবাসীকে টিকিট ক্রয়ের জন্য নির্দিষ্ট সময় জানিয়ে দেওয়া হবে। পরবর্তী আসন ফাঁকা থাকার সাপেক্ষে অন্যদের ক্রমানুসারে ফোন করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কাজী মাসুদ লিখেছেন, সৌদি আরব থেকে প্রবাসীদের উদ্ধারের নামে বিমানের অতিরিক্ত ভাড়া নির্ধারণে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শহীদ মাকবল লিখেন, খুবই হতাশ হলাম, প্রবাসীদের দেশে যাওয়ার বিমানের টিকিটের মূল্য অনেক বাড়ানো হয়েছে। প্রবাসী নাজিম উদ্দিন বলেন, প্রতিদিন গড়ে 2টি ভারতীয় ফ্লাইট চলাচল করলেও তাদের ভাড়া স্বাভাবিক। MD মাকসুদুর রহমান লিখেছেন, এই দুঃসময়ে প্রবাসীদের সঙ্গে এমন জুলুম মেনে নেওয়া যায় না। জায়েদ মুমিন নামের একজন লিখেছেন, বিমানের গলাকাটা দামের টিকিট ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী, বিমানমন্ত্রী ও সৌদিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করছি।
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।